আসসালামু আলাইকুম দেখুন আমার যাওয়া আসেন আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টেস্ট নিয়ে আমি উপস্থিত হচ্ছি। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টেস্ট নিয়ে উপস্থিত হচ্ছি। তো আমার এক মা এক বোন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে শিশু বাচ্চা হাঁটতে পারে না, শিশু বাচ্চা কথা বলতে পারে না, তার বাচ্চার সমস্যা বলছে। তো দেখেন তো বাচ্চার সমস্যাগুলো নিয়ে আমি আরো কয়েকটা ভিডিও তৈরি করেছি আমার চ্যানেলে। তবে আমি ইতিপূর্বে আমার কয়েকটা ভিডিও আমি এরকম দিয়েছি, তবে আজকে আপনার কমেন্টের অনুপাতে ভিডিও বানাতে যাচ্ছি। সেটা হচ্ছে গান, যদি আপনার বাচ্চার কোনো সমস্যা থাকে, মানে হাঁটতে পারে না, দেরিতে কথা বলে, বড় হচ্ছে না, গাড়ের সমস্যা, প্রতিবন্ধী, এরকম যদি মনে হয় তো আপনারা কি করবেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আপনারা স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কি লেখা আছে, নিউরোলজিস্ট ডিসঅর্ডার অটিজম বিশেষজ্ঞ এই বিভাগটা ব্লকে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই আমরা একজন নিউরোলজিস্ট ডক্টর, আপনার প্রাইভেট হাসপাতাল দেখাবো। দেখেন প্রাইভেট হাসপাতালে গেলে অনেক টাকা খরচ হবে, বিভিন্ন টেস্ট দিবে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিবে, আসল কথা আপনার প্রাইভেট হাসপাতালে যাইবেন না। আমি মনে করি আপনারা যদি শিশু নিউরোলজিস্ট ডক্টর দেখাতে চান, আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলে আসুন। সকালবেলা এসে টিকিট কেটে কিন্তু আপনি সেবাটা নিতে পারবেন, কেন আপনার অযথা প্রাইভেট হাসপাতালে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন তো ছবিটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন স্ক্রিন ছবিটা কি লেখা আছে, এই সাইনবোর্ডে যে শিশু নিউরোলজি ডিসঅর্ডার অটিজম এখানে বিভাগ ডিপার্টমেন্ট, তাহলে এখানে কিন্তু শিশুদের চিকিৎসা হয়। আপনারা অবশ্যই অবশ্যই হয়রানি শিকার না হয়ে অন্য কোথাও না গিয়ে, প্রাইভেট হাসপাতালে না গিয়ে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চলে আসুন। কারণ আমাকে অসংখ্য মা বোনেরা আমাকে বলে যে ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজিস্ট এবং শিশু অটিজম ডিজঅর্ডার এরকম ডক্টর আছে কিনা, এবং মানে ডক্টর দেখানো যাবে কিনা। দেখেন যদি আপনি শিশুটাকে নিয়ে আসেন, দেখা যাচ্ছে প্রাইভেট হাসপাতালে কিন্তু অনেকগুলো টেস্ট দিবে, সেগুলো কিন্তু আপনার অনেক টাকা গুনতে হবে। আর যদি আপনি পিজিতে নিয়ে আসেন, আপনাকে যেসব টেস্ট গুলো দিব বা পরীক্ষা নিরীক্ষা গুলো দেওয়া হলো, সেগুলো কিন্তু আপনি কম খরচে কিন্তু আপনি ফ্রিতে করাতে পারতেছেন। তাহলে কেন আপনি প্রাইভেট হাসপাতালে যাবেন আমাকে বলেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আর বড় বড় হাসপাতাল, বড় বড় ডায়াগনস্টিক সেন্টারে যেসব ডক্টর গুলো বসে, এটা কোথায় থেকে বসে? এটা কিন্তু পিজি হাসপাতাল থেকে গিয়ে কিন্তু তারা বসে। এই যে এখানে পিজি হাসপাতালে আমি কাদিস ফাতেমার কথা বলেছি, নিউরোলজিস্ট, এই কাদিস ফাতেমা কিন্তু এই ইয়াতে বসে, পিজিতে বসে। এখন কখন তিনি বসে এটা বলা যাবে না, কিন্তু রোস্টার করে থাকে। আমি বলবো আপনাদেরকে অ্যাডভাইস করবো, সাজেশন করবো, কেউ কখনো আপনারা শিশু বাচ্চাদেরকে নিয়ে যদি অটিজম প্রবলেম থাকে, কোনো দরকার নেই প্রাইভেটে দেখানোর জন্য, আপনার পিজিতে দেখান। আপনার একবার না পারেন দুবার দেখান, দুবার না দেখাতে পারলে তিনবার দেখান, দেখান, ধৈর্য হারা হবেন না। ধৈর্য নিয়ে কিন্তু একজন চিকিৎসা সেবা নিতে হয়, আপনি কেন অধৈর্য হয়ে যান? আর প্রাইভেট হাসপাতালে আপনার যাবেন, আপনার এতগুলো টেস্ট দিবে, অনেক টাকা খরচ হবে, সুস্থ হবে না, পরে আবার হে দৌড়ে কিন্তু আপনি কিন্তু পিজিতে হাসপাতালে চলে আসবেন। কিন্তু আমি সবাইকে বলবো আপনারা ওই প্রাইভেট হাসপাতালে না গিয়ে ওই দালালটা থপ্পর না পরে আপনার পিজি শিশু নিউরোলজিস্ট এই বিভাগে চলে আসুন। এখানে সকালবেলা এসে টিকিট কেটে আপনার অনায়াসে কিন্তু একজন শিশু নিউরোলজিস্ট বিকাশ অবকাশ কেন্দ্রে কিন্তু দেখাতে পারবেন। এই যে আপনার আপনাদেরকে কি আমি বলবো, আমি অনেকগুলো এরকম ভিডিও দিয়েছি, তারপর আমার কমান্ড বক্সে কমান্ড করে রাখি অবস্থা। আমার ভিডিওগুলো তো আপনারা সম্ভব দেখেন না, একটু দেখার পরে আমাকে ফোন করেন, মেসেজ দেন, আমার ভিডিওটা আপনার পুরো দেখবেন। আর আমার আই বাটনে সকল ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আমি সকল ভিডিও দিয়েছি, কি কি ডাক্তার বসে ভিজিতে, কি কি ডাক্তার কখন পাবেন, সব কিছু দেওয়া আছে। তাহলে আপনি কেন প্রাইভেট হাসপাতালে যাবেন? প্রাইভেট হাসপাতালে গেলে একটা সিটি স্ক্যান দিলে শেষ, একটা এমআরআই দিলে শেষ, তখন আপনি কোথায় যাবেন বলেন? কেন যাবেন আপনার প্রাইভেট হাসপাতালে? আপনার প্রাইভেট হাসপাতালে যাওয়া দরকার নেই, আপনার পিজি হাসপাতালে চলে আসুন, আপনার শিশু নিউরোলজিস্ট ডাক্তার দেখাতে পারবেন। আমি অনায়াসে বললাম আপনারা পিজিতে চলে আসুন, কেন আপনারা প্রাইভেট হাসপাতালে গিয়ে আপনারা হয়রানির শিকার হবেন, আপনারা এত টাকা খরচ করবেন? আর যাদের টাকা আছে তারা দেখেন সমস্যা নেই, যারা আমি অসহায় করি আমার মতন তারা পিজিতে চলে আসুন। যাই যাদের যাদের বাচ্চা প্রতিবন্ধী বা কথা বলতে পারতেছে না, দেরিতে কথা বলছে বা হাঁটতে পারতেছে না, এরকম কোনো সমস্যা থাকলে পিজিতে আপনারা শিশু নিউরোলজিস্ট ডিসঅর্ডার অটিজম বিশেষজ্ঞ বিভাগে ডিপার্টমেন্টে নিয়ে আসেন, সকালবেলা থেকে কেন দেখাতে পারবেন। আপনারা আসুন, চলে আসুন, আপনারা ভালো থাকেন আর সুস্থ থাকেন, সেটা কামনা করে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।